দিনাজপুরের নবাবগঞ্জে মধ্যরাতে কালবৈশাখী ঝড়ে 5টি গ্রামের প্রায় 300 বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। আহত হয়েছেন প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি। আতঙ্কে এক বাতাস এলো, এক এক জামটা ঘর বাড়ি সব উল্টপাল্ট। তো জানে কোন রকম বাঁচছে, আমার মেয়া দুটো বাঁচাইছি। এখন সব মাটির তলে, এখন এগুলো তোলা যাবে না, বুঝছেন? আর তুলতে গেলে সময় লাগবে, বড় বড় চাপের তলে পড়ছে, ঘর বাড়ি তো নাই। বাড়ি ছিলাম, যে ঘরে ঢুকছি, আই উঠতে আই মনে একটা মুসুর দিল, দিয়ে একদম ঘরে ঘরে ভাব তসনস তসনস করে ফেলে চলে গেছে। পাঁচটা রুমের চাল একসঙ্গে নাই। মঙ্গলবার রাতে 11:30টার দিকে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নে এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের নগদ সহায়তা দেন। এত ব্যাপক ঝড় হয়েছে যে ঘরবাড়ি গাছপালা সব ভেঙে পড়েছে। আমি তৎক্ষণাৎ এখানকার সাবেক চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক সম্পাদক সায়েম সবুজকে পাঠাই এবং আমি 10 মিনিটের মধ্যে এখানে আসি, যেহেতু এটা আমার নিজের ইউনিয়ন। এসে যে রাত্রেবেলা আমরা চিত্রটা দেখেছি যে অনেককে আমাদের মাটির দেয়ালের নিচ থেকে বের করতে হয়েছে, এখন প্রায় 30 জনের কাছাকাছি হসপিটালাইজ হয়ে আছে। কুশদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সায়েম সবুজ জাগো নিউজকে বলেন, রাত 11:30টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। এতে ইউনিয়নের গিলাঝুকি, ছাবেদগঞ্জ, মাহাতাপাড়া, শালটিপাড়া, ঘোনাপাড়া গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। প্রায় 2 সহস্রাধিক কাঁচা এবং আধা পাকা বাড়ি ভেঙে পড়ে। এতে আহত হন প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি। মুন্সিপাড়া থেকে শুরু, ওখানে দেখলে আরো মাথা খারাপ।